আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। সকল বিষয়ের সাজেশন ইতিমধ্যে তোমরা জানো, ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট আমি দিয়ে রাখি। আজকে তোমাদের জন্য দিচ্ছি হচ্ছে উচ্চতর গণিত। তো চলো ভিডিওটি শুরু করি। উচ্চতর গণিতের জন্য মোস্ট রিকমেন্ডেড যে অধ্যায়গুলো সেটা হচ্ছে 7, 11 এবং 14। 11 এবং 14 করলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু সেখানে একটু রিস্ক থেকে যায়। তোমরা সপ্তম অধ্যায়টা এটাও কিন্তু প্র্যাকটিস করবে বারবার। এই তিনটা অধ্যায় যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে বাকি অধ্যায়গুলোর সাজেশনও কিন্তু আমি নিচে দিয়ে রাখবো, তোমরা সেটা কিন্তু করতে পারো। তো চলো আমরা দেখে আসি সপ্তম অধ্যায় কী কী অঙ্ক করতে হবে। সপ্তম অধ্যায় 12, 13 এবং 14, জাস্ট এই তিনটা ম্যাথ বারবার প্র্যাকটিস করো। তুমি যে টিচারের কাছে পড়ো, যে স্কুলে পড়ো, দেখবে এত শর্ট সাজেশন তারাও দিবে না। অবশ্যই তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং আমার বিশ্বাস, আমি এখান থেকে দুটো বা তিনটা সৃজনশীল প্রশ্ন দেবো পরীক্ষার 2 দিন আগে, সেটা প্র্যাকটিস করে যাও, আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এখন দেখো এর পরে যে অধ্যায় আছে সেটা হচ্ছে অধ্যায় 11.1, 2, 3 এবং হচ্ছে 4। 1 থেকে করবো 8 এবং 10 নম্বর, 2 থেকে করবো হচ্ছে 6, 8 এবং 10, আর 3 থেকে করবো হচ্ছে মাত্র 5, আর 4 থেকে আমরা করবো 20, 23 এর গ এবং হচ্ছে 24 এর গ। জাস্ট ইনাফ। এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস কর, এখান থেকে আমি তিনটা সৃজনশীল প্রশ্ন দেবো পরীক্ষার 2 দিন আগে। এবার আসি আমরা পরের কোশ্চেন দেখি। আমরা অনুশীলন হচ্ছে 14-তে আমরা করবো 7 নম্বর, উদাহরণ হচ্ছে 8 নম্বর। এখান থেকে আমি দুটো কোশ্চেন দিব সৃজনশীল, সেটা হচ্ছে পরীক্ষার 2 দিন আগে। দ্যাটস ইনাফ। এতটুকু বারবার প্র্যাকটিস করো, 4টা প্রশ্ন ইজিলি তুমি কমন পাবে। এখন এখানে কোনো একটা অধ্যায় যদি কারো করতে ডিফিকাল্ট মনে হয়, তাহলে নিচের যে অধ্যায় ভিত্তিক আছে সেখানে আমি সবগুলো দিয়ে রাখছি। সেটা কী কী আছে দেখো, 10.1, 10.2, 9.1, 9.2 এবং হচ্ছে চ্যাপ্টার 2। এই ম্যাথগুলো তুমি করতে পারো, এখান থেকে যে কোনো একটা তুমি চুজ করতে পারো, দশম অধ্যায়, নবম অধ্যায় অথবা অধ্যায় দ্বিতীয়। এখন একটা কথা বলে রাখি, অনেক সময় সপ্তম অধ্যায়ের সাথে দশম অধ্যায়ের লিঙ্ক আকারে সৃজনশীল প্রশ্ন আসে, এই জন্য দশম অধ্যায়টা কিন্তু অবশ্যই করবে। এই ছিল আজকের সাজেশন, কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।